তাহলে ওই বাটিটা নিয়ে যাও আর ইয়ে বালিগুলা নিয়ে আনো। রসুন ছড়াবে লে লে মাংলে হাতাপাতি করে ছড়িয়েছি। নুক নাই মনে হয়। তুমি তো বালি নিয়ে আনলাম, এখন আদা রসুন ছাড়া হয় না? না না এই হচ্ছে। বুড়ি স্কুল যাবি তো? হ্যাঁ যাবো, রান্না করু খেয়ে দিয়ে যাবো। তাড়াতাড়ি রান্না করছি, তাড়াতাড়ি বুড়ি জল এনেছিলাম তো, ছাগলের মুখ দিয়ে দিয়েছে, জল নিয়ে না তো কোলে থেকে এক বালতি। এই বুড়িটা কি কবে বড় হবে কাজ করার মতো? বুড়ি এইখানে বসে থাক, আমি আদা রসুন গুলা বেটে নিয়ে আনি। যাই এই ছাগলের গুলা মুখ দিয়ে দেবে। আদা বেটে নেব। ওই ছাগলে গুলা মুখ দে না দেয়, রসুন দিয়ে দেব। আদা রসুন বাটা হয়ে গেছে, তুলে নেব। হ্যাঁ হ্যাঁ যা যা, ওই দিকে রান্না হলে আমি ডেকে দেব। কড়াইটা চাপান দি, তেজ পাতা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বুড়ি মারামারি করিস না, খেল ভালো করে, বুড়িকে কান্দাস না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দেবো। আজকে যা সুন্দর বাটা হয়েছে, আদা রসুন ভালো করে কষে নিয়েছি, এখন মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, হলুদ, নুন দিয়ে দেবো। হালকা জল দিয়ে দেবো। আদা রসুন ভালো করে কষে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। ঝুলটা ফুটে গেলে ডিম ভেঙে দিয়ে দেবো, রান্না হয়ে যাবে। কোথায় যাস না, রান্না হয়ে এসছে, ডিম দিয়ে দেবো, ওখান ভাঙবো। নুন দিয়ে দেবো, গরম মশলা।
এইবারে কড়াই ছেড়ে দেব। এইরকম তরকারি করছি, এইরকম খেতে ভালো লাগবে। কাঁচাতেই ভাঙা ভাঙা দিচ্ছি। দেখবি আলু সিদ্ধ করব। বালি বালিতেই তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখ কেমন সুন্দর ডিমের তরকারি হয়েছে। আজকে আলু পোড়াবো কড়াইয়ে, অন্যরকম করে পোড়াবো। কড়াইয়ে বালি দিয়ে দেব। দেখ এইরকম করে আলু পোড়ায়, বাদাম ভাজার মতো। এই কেমন কালো কালো আসছে দেখি, পোড়া হয়েছে না, গরম লাগছে খুব। সিদ্ধ হয়ে গেছে, কি গরম হাতে চাঙা, কি গরম। দেখ বুড়ি কেমন সুন্দর পোড়ানো হয়ে গেছে। এইগুলা গুছ পোকা করি, তারপরে খেতে বসব। আলুটা সেনেলি, তারপরে ভাত খেয়ে নেব। ছানি দেব, বুড়ি জ্বালাস না, এই আলুটা ছুলে ছেনে দিলেই খাবার দিয়ে দেব। কি দেখছিস, খারাপই আলো। জলে ধুয়ে দেব। দে আমি তাড়াতাড়ি করে ছাড়াঙ্গি, তুই পারছিস না। আলু ছাড়া হয়ে গেছে, এখন আলুটা ছেনে নেব। যা সুন্দর সিদ্ধ হয়েছে না, আলুটা বলছিলাম, আমি বলছিলাম সিদ্ধ হবে না, খুব সুন্দর হয়েছে বালিতে সিদ্ধ। নুন দিয়ে দেব, লঙ্কা গুঁড়ি দিয়ে দেব, সামান্য কাঁচা সরষের তেল দিয়ে দেব। কাঁচা তেল আর পোড়া আলু যা খেতে লাগবে না। বাবু তোমাদেরকে
খাবার দিয়ে দেবো খানিক খার আর খানিক বস। বুড়ি কেমন লাগছে? ভালো আলু সানাম খাওয়া দাওয়া করে স্কুল চলে যাবি, তাড়াতাড়ি করে খেয়ে এলে। হ্যাঁ।